কি গো সন্টুকুলি, তোমার রং করা হয় নাই? হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকে ভিডিওটা শুরু করছি। আর তোমরা তো জানোই সবাই কি বৃষ্টি হচ্ছে কদিন থেকে, আমি বাড়ি যেতে পারছি না কিছু। তোমাদেরকে তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম ওদের রোডের কন্ডিশন, ওদের গেটের বাইরের পরের কন্ডিশনটা তোমাদেরকে তো দেখিয়েছি, পুরো কাদা পা ঢুকে যায়। ও কিভাবে স্কুটি বের করবো, আর যদি স্কুটি বের না করতে পারে আমি যেতেও পারছি না। আর যে আমি হেঁটে যাবো, ট্রেনে যাবো, তাও কোনো মানে রাস্তা নেই, পুরো কাদায় আমি পুরো ভরে যাব, তার জন্য আমি বাড়ি যেতে পারছি না। গাইস আমি এখানেই আছি, অনেকদিন হয়ে গেছে আমি এখানে আছি, তো বৃষ্টি যতদিন অব্দি না কমবে আমি যেতেও পারবো না। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ও জানি এখন কি করছে কালার নিয়ে, আই থিঙ্ক ও কালার করতে পারে, তো জানি না এখন ও কি করছে, আমি গিয়ে দেখবো। তো চলো তোমরাও দেখতে থাকো, আগে আগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও। তো গাইস দেখতেই পাচ্ছ ঘরের কি কন্ডিশন হয়ে রয়েছে, এই বৃষ্টির জন্য কিছুই হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আর তুমি কি করছো, কালার নিকি? আমি ভিডিও শুরু করেছি, আজকে একা একা শুরু করে নিয়েছি ভিডিও। তুমি কি কালার করছো, এটা হোয়াইট কালার? ও বৃষ্টির মধ্যে কি করবো বলো, ঘরে বসে বসে তো আর লাভ নেই, কাজ তো করতে হবে। আর জন্য কাজে লেগে গেলাম, বাকি ছিল ওই ঘরটা, ওই ঘর তো বাকি আছে, রান্নাঘরও অনেক কাজ বাকি আছে, সব ঘরে মোটামুটি বাকি আছে এখনো। নিরামিষ রান্না করো, কালার করছে, তারপর কি কমপ্লিট করে নেবো, কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে পারছি না, খুব বেশি অস্বস্তি লাগছে। হ্যাঁ এই দেখো সাথে ও বসে বসে দেখছে কালার করা। হেই কি হয়েছে তোর, একদম কথা বলবি না, চপ। তা চলো তুমি কালার করো, আমাকে হেল্প করতে লাগবে নাকি কিছু? একটু হেল্প করলে ভালো হয়, কারণ আমি এই সাইড করছি, তুমি এই সাইডটা একটু মোছামুছি করে নিলে ভালো হয়। ওকে ঠিক হ্যায়, চলো আসো কোনটা দেখে আসো। ওকে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আগে আগে ভিডিওটা পুরো স্কিপ না করে চললো। ফাইনালি বন্ধুরা আমার রং করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বৃষ্টিটাও কমে গেছে, এই দেখো। আর আমার মা কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে, যাই হোক বৃষ্টি বৃষ্টি ভাব আছে, আবার আসবে বৃষ্টি। এখন একটু রেস্ট নিচ্ছে, কারণ ননস্টপ দিচ্ছিল তো তার জন্য হেরান হয়ে গেছে। ও যাই হোক, আমার রং করা হয় নাই, এখন বড় পণ্ডিত রং করতে লেগেছে। দেখো বড় পণ্ডিতটা কে, এই দেখো আমার রং করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রং করেছে, আমি তো করি নাই, আমি তো এমনি জাস্ট ব্রাশটা নিয়ে এইভাবে এইভাবে করছিলাম, তাই না? হ্যাঁ তুমি রং করো করো, একদম রং করা হয় নাই, আমি রং করেছি, তার উপর দিয়ে ও এভাবে মানে রংটা দিয়ে। ও আচ্ছা সরি, আই এম সরি ম্যাডাম, আমার রং করা হয় নাই। যাই হোক আমার রং করা হয় নাই, ও এখন রং করছে, খিদেও পেয়েছে, সকালে সেই ব্রেকফাস্ট করে কিছু খাই নাই, তো চলো মা রুটি বানিয়েছে, একটা রুটি খেয়ে নি, খুব খিদে পেয়েছে, চলো খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই বৃষ্টির দিনে কাঁঠাল দিয়ে রুটি খেতে একটা আলাদাই মজা আছে, আমি এখন রুটি আর কাঁঠাল খেয়েছি, ভাত কটার সময় খাবো তা জানি না, টাইম টেবিল নেই। এদিকে আমার মা রান্না করছে, আর আমাদের ঘরের কন্ডিশন দেখো, মা এদিকে রান্না করছে, সব এলো মেলো, মানে এই রুমের জিনিস সব বের করে দিয়েছি বলে এলো মেলো হয়ে আছে। কি গো সন্টুকুলি, তোমার রং করা হয় নাই? ও বসে বসে রং করছে, হয়েছে হয়েছে, বাদ দাও এখন না, ওর রং করা এখনো শেষ হয় নাই। ঘর দোয়ার পরিষ্কার করে তারপর স্নানে যাবো, তো চলো আগে ঘর দোয়ারটা পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যদি বৃষ্টি আসে একটু বৃষ্টিতে ভিজবো, ভিজে স্নান করবো, বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে, আর আজকে বলেছি ওকে নিয়ে ভিজবো, বৃষ্টি আসার অপেক্ষা, ততক্ষণে আমি কাজগুলো সেরে নেই। চলো বন্ধুরা আজকে বৃষ্টি ভেজার প্ল্যান করেছি, কিন্তু আজকে বৃষ্টিই দিচ্ছে না, এই দেখো হালকা হালকা ফুটা ফুটা জল পড়ছে, বৃষ্টি পড়ছে আর কি। আর কত বৃষ্টি লাগে, সারাদিন থেকে বলছে এখন জাস্ট কাজ করতে করতে 4:45 বেজে গেছে, আর খুব জোরে খিদে পেয়েছে, রুটি দুটো কি প্যাড ভরে, ও বললো যে ভাতটা খেয়ে নেই তারপর স্নান করবো, তো ভাবলাম ভাতটা খেয়ে তারপর স্নান করবো, আর বিকেলে আরেকটা প্রোগ্রাম আছে এটা পরে বলবো, তো চলো আগে লাঞ্চটা করে নেই। তো বন্ধুরা স্নান করতে করতে তো অনেকটা লেট হয়ে গেছে, আর বৃষ্টিতে ভেজা তো হয়ই নাই, বৃষ্টি তো ভালো মতো দেই নাই, কি করে ভিজবো, আর স্নান করতে অনেকটা লেট হয়ে গেছিল, আর স্নান করে এত ঠান্ডা লেগেছিল, তার মধ্যে আমি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছিলাম, ও এসে চা দিয়েছে আর টোস্ট বিস্কুট দিয়েছে, দেখো আর টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে একটা আলাদাই মজা। তোমাদেরকে বলেছিলাম যে বিকেলে একটা প্রোগ্রাম আছে, আর প্রোগ্রামটা হলো একটা বার্থডে নিমন্ত্রণ এসছে, আর নিমন্ত্রণে যাব, খেয়েও আসবো কিন্তু গিফট দেবো না, বিনা গিফটে আমি নিমন্ত্রণ খেয়ে। হ্যাঁ আর কার বার্থডে এসব, পরে সব কিছু বলবে, নাহলে স্কিপ করে না দেখতে থাকো, কোনো গিফট ছাড়াই খেয়ে আসবো। আর রিয়াকশন কি হয় গিফট ছাড়া?
তো সবকিছু দেখবে। তো সবার প্রথম চাটা খেয়ে শেষ করে নি, খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো, তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো, 7:10 হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আর বার্থডে বেশি বড় করে করবে না, জাস্ট আমরাই চলো এখন আমরা বেরোচ্ছি, চলো। তো বন্ধুরা আমরা বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি। এই যে বার্থডে গার্লের ছোট বোন, বার্থডে গার্লের সাথে এখনো আমাদের দেখা হয় নাই, আর ও ছোট বোন হয়ে কেক এনেছে, বেলুন দিয়ে সাজিয়েছে, যাই হোক খুব সুন্দরই সাজিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এদিকে ওর বন্ধু বান্ধব সবাই চলে এসছে এক এক করে, আর আমাদের বার্থডে গার্ল হলো এই যে আমাদের বার্থডে গার্ল। আর ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা ও জানে না, তার আগে ও কফি পায়েস আর কেক এনে দিয়েছে সবাইকেই। তো আমাকেও এক কাপ কফি দিল, আমিও কফি এটা খেয়ে নেই, তারপর কেক কাটিং হবে। এই দেখো ঘরে লাইট ওয়াইট সব অফ করা হয়ে গেছে। আমি খাবো না, আমি কেক খাই না, একটু দে। তো বন্ধুরা কেক কাটিং ও হয়ে গেছে, কেক খাওয়ানো হয়ে গেছে, এখন পার্টির বাড়ি, তো চলো পার্টিটা করে নিই। আর আমাকে দেখো কত বড় একটা থালে দিয়েছে, সবটা খেতে হবে আমাকে। আর এইদিকে দেখো বাচ্চা পার্টি নিচে বসে আর বড়রা কিন্তু উপরে, এটা কিন্তু ঠিক না। বন্ধুরা বার্থডে খেয়ে আসলাম বিনা গিফট দিয়ে, অ্যাকচুয়ালি গিফটটা আমরা পেন্ডিং রেখেছি, পরে এনে দেব, কারণ বৃষ্টির জন্য বেরোতে পারিনি আর শিলচরও যাওয়া হয়নি, তার জন্য ভালো কিছু এনে দিতে পারিনি। এখানে আমাদের এখানে ভালো কিছু পাওয়া যায় না, সেই জন্য গিফটটা ওর পেন্ডিং থাকলো, পরে এনে দেব। এখন পুরো আর কিছু খেতে ইচ্ছা করছে না, পেট পুরো ভর্তি হয়ে আছে। তো যাই হোক বার্থডে গার্ল কিছু বলেনি, ও বলেছে কিছু হবে না, কিছু নিয়ে আসতেও হবে না, পেন্ডিংও কিছু এগুলো কিছু লাগবে না ও বলেছে। তো যাই হোক আমরা তো একটা কিছু দিতেই হবে না, শুধু ওর জন্য চকলেট নিয়ে গেছিলাম, কিছু নিয়ে যাইনি, ছোট বোন বলে কথা, তার জন্য আমরা যখন যাবো শিলচরে শিলচর থেকে নিয়ে নেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, তাই বস লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। সবটাকে জন্য টাটা, বাই বাই, এগেইন রাধে রাধে, টাটা।